হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ক্যালকুলেশনের কিছু শর্ট ট্রিক শিখব। ফার্স্ট রোতে দেখো, লেখা আছে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি, অর্থাৎ প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। কত হবে? এটা হবে 55। সেকেন্ড রোতে দেখো, প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে 78। থার্ড রোতে দেখো, 1 থেকে 13 পর্যন্ত, অর্থাৎ প্রথম 13টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে 91। পরের রোতে দেখো, 1 থেকে 10, 10-এর পর 3টে ডট দিয়ে বোঝানো হচ্ছে যে 10+ দেওয়া আছে, 11+12+13 ডট ডট কত দূর পর্যন্ত? 100 পর্যন্ত। অর্থাৎ প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে 5050। নেক্সট রোতে দেখো, 1 থেকে 10 পর্যন্ত +3টে ডট দেওয়া আছে, অর্থাৎ 10-এর পর 11, 12, 13 এরকম যোগ করে আমরা 200 পর্যন্ত যোগ করব। অর্থাৎ প্রথম 200টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে 201000, এরকম আসবে। লাস্ট রোতে দেখো, বলা হয়েছে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে 231231। আমরা এই রেজাল্টগুলি পাচ্ছি কীভাবে খেয়াল করে দেখো। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের জন্য তাহলে এক্ষেত্রে 10 সংখ্যাটি যুগ্ম, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করবে, 5 হবে, আর 10-এর পরের সংখ্যা 11 গুণ করবে 55। আমরা এক্ষেত্রে 55 রেজাল্ট পেয়েছি। সেকেন্ড রোতে দেখো, 12 হলো একটি যুগ্ম সংখ্যা, একে 2 দিয়ে ভাগ করো 12কে, তাহলে 6 হবে, আর 12-র পরের সংখ্যা হলো 13 গুণ করে দাও। থার্ড রোতে দেখো, 13 আছে, 13 একটি অযুগ্ম সংখ্যা, তাহলে 13-র পরের সংখ্যা হলো 14, 14কে 2 দিয়ে ভাগ করো, 7 পেয়ে গেলে 91। দেখো পরের রোতে দেখো, 100টি স্বাভাবিক সংখ্যা, তাহলে 100 যুগ্ম সংখ্যা, তাকে 2 দিয়ে ভাগ করো, 50 হবে, 100-র পরের সংখ্যা লিখবে 101, এই 101 50-এর সঙ্গে গুণ করে দিলে পাবে 5050। যে কোনো পূর্ণ সংখ্যার সঙ্গে 101 গুণ করলে গুণফল নির্ণয়ের সহজ নিয়ম আমরা আগে একটি ভিডিওতে দিয়েছি। পরের রোতে আছে দেখো, 200টি প্রথম 200টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, 200 একটি যুগ্ম সংখ্যা, একে অর্ধেক করবে, 200কে 2 দিয়ে ভাগ করবে, 100, আর 200 ঠিক পরের সংখ্যা লিখবে, 201 গুণ করলে পাচ্ছি 20100, রেজাল্ট আমাদের মিলে গেল। লাস্ট রোতে দেখো আছে, প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, 21 অযুগ্ম সংখ্যা, তাহলে 21 লিখবে, আর 21-এর পরের সংখ্যা হলো 22, 22-এর অর্ধেক করবে, 11, 11 সঙ্গে 21 গুণ করলে আমরা পাচ্ছি 231। এক্ষেত্রেও রেজাল্ট মিলে গেল। যে কোনো পূর্ণ সংখ্যার সঙ্গে 11 গুণ করলে রেজাল্ট নির্ণয়ের সহজ নিয়ম আমরা আগে একটি ভিডিওতে দিয়েছি। এক্ষেত্রে কিছু অযুগ্ম সংখ্যা লেখা হয়েছে, পরপর ক্রমিক অযুগ্ম সংখ্যা, 1, 3, 5, 7, 9, 11 মোট সংখ্যা লেখা হয়েছে দেখো, 3, 3, 6। 1 থেকে 11 মধ্যে, 11 পর্যন্ত মোট 6টি অযুগ্ম সংখ্যা আছে, সেই অযুগ্ম সংখ্যাগুলির সমষ্টি হল 36। 1 থেকে 17 পর্যন্ত অযুগ্ম সংখ্যাগুলি, 1 থেকে শুরু করে 17 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে মোট অযুগ্ম সংখ্যা দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি। 9টি, এক্ষেত্রে সাম হবে 9² = 81। এক্ষেত্রে 1 থেকে 15+3টে ডট দিয়ে বোঝানো হচ্ছে, 15+16+17+18 এরকম করে +39 পর্যন্ত। 1 থেকে 39-এর মধ্যে অযুগ্ম সংখ্যা আছে 20টি, সুতরাং এই 1 থেকে 39 পর্যন্ত অযুগ্ম সংখ্যাগুলি সমষ্টি হবে 20² = 400। এক্ষেত্রে দেখো, ক্রমিক যুগ্ম সংখ্যা লেখা হয়েছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16। এক্ষেত্রে সংখ্যা লেখা হয়েছে দেখো,
চার চার আটটি, তাহলে দুই থেকে শুরু করে ষোলো পর্যন্ত আটটি ক্রমিক সংখ্যা, ক্রমিক যুগ্ম সংখ্যা লেখা আছে। এই সংখ্যাগুলির সমষ্টি হবে 8 × 9 = 72। এক্ষেত্রে দুই থেকে শুরু করে 30 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে যুগ্ম সংখ্যা, 15টি যুগ্ম সংখ্যা আছে, তাহলে এদের সাম হবে, লিখবে 15 × 15 পরের সংখ্যা 16, 15 16 15 15 225, তার সঙ্গে 15 যোগ হবে তাহলে 240। নেক্সট হচ্ছে দেখো, দুই থেকে শুরু করে 50 পর্যন্ত এই সংখ্যাগুলির মধ্যে মোট 25টি যুগ্ম সংখ্যা আছে, এবং তার এই সংখ্যাগুলির সমষ্টি 25 × 25 পরের সংখ্যা 26, 25 25 625, এর সঙ্গে 25 যোগ করে দিলে হবে 650। এবার দেখো, দুই থেকে শুরু করে 2n পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি আমরা লিখব n × n + 1।